গুড মর্নিং গাইস, নমস্কার বন্ধুরা, কালারফুল ব্লগস এ আপনাদের স্বাগত জানাই। আজকে আমার সাজগুজু দেখে বুঝতে পারছেন যে আজকে আমি একটা কোনো ইনভিটেশন যাচ্ছি, আর তাই জন্য সকাল থেকেই একদম রেডি। তো আজকে আমার মামাতো দাদার বাড়িতে, মানে আমার মামার বাড়িতে একটা গেট টুগেদারের প্রোগ্রাম রয়েছে, তারই ঝলক আজকের এই ব্লগে থাকবে। আজকে আমি যাচ্ছি বর্ধমানে, বর্তমানে আমার দাদার বাড়িতে গেট টুগেদারের প্রোগ্রাম রয়েছে। তার আগে বর্ধমান সম্পর্কে একটু বলে রাখি, বর্ধমানে কিন্তু সীতাভোগ আর মিহিদানা বিখ্যাত, যার উপর দিয়ে আমরা যাবো শক্তিগড়। শক্তিগড়ে ল্যাংচাও কিন্তু খুব বিখ্যাত। তো আমরা ব্লগটা দেখতে থাকি। এখন আমরা রয়েছি গাড়িতে, যাচ্ছি বর্ধমানে। এখানে আমি বলে রাখি, এখন হাই করলো আমার বৌদি, মানে আমার মাস্তুতো দাদার বউ, আর গাড়ি চালাচ্ছে আমার মাস্তুতো দাদা। গাড়ির পেছনের সিটে বসে আছি আমরা, আমরা বলতে আমি, বড় মাসিমণি, দিব্য আর সারস্বত। এখন আমরা যাচ্ছি নিবেদিতা সেতুর ওপর দিয়ে। নিবেদিতা সেতুর পাশের সেতুটাই কিন্তু দক্ষিণেশ্বরের ব্রিজ। এই দক্ষিণেশ্বরের ব্রিজের আরেকটা নাম হলো বিবেকানন্দ সেতু। ভিডিওটার ওপর দিয়ে আরেকটা ছোট করে ভিডিও আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে দিল্লি রোডের রাস্তা। রাস্তাটা এতটাই সুন্দর, চারিদিকে ছিল সবুজ গাছগাছালি, আর মাঝখান দিয়ে এত সুন্দর রাস্তা যে রাস্তাটার ভিডিওটা না করে আমি থাকতে পারলাম না। আজকের ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল, আর তার সাথে এত সুন্দর একটা রাস্তা, আর আমরা আজকে গেট টুগেদারের প্রোগ্রামে দুর্দান্ত মজা করেছি। গাড়ির পেছনে আমরা সব হই হই করতে করতে যাচ্ছি। এখানে আমার বড় মাসিমণির নাতি দিব্য, আমার ছেলে সারস্বত, আর আমার বড় মাসিমণি রয়েছে আমার সাথে। এখানে আমার মা আসতে পারেনি, তবে মাকেও কিন্তু একরকমভাবে আমরা এই ভিডিওতে নিয়েছি, তবে সেটা কিভাবে নিয়েছি সেটাই থাকলো সারপ্রাইজ। আমরা সবাই মিলে এত কথা বলছিলাম যে কখন যে আমরা মামার বাড়ি পৌঁছে গেলাম জাস্ট বুঝতেই পারলাম না। অনেকদিন পরে দেখা, অনেকদিন পর দেখা হলে যা হয় বকা আর থামে না, তাই এখানে আমিও বকাটা আর থামাতে পারছি না। আমরা পৌঁছালাম এবার বর্ধমানে। এটাই হচ্ছে আমার মামার বাড়ি। মামা, মামি, আমার মাসিরা, আমার বৌদিরা, আমার দাদারা, দাদার ছেলে দিব্য, আমার মা, সবাই কিন্তু এখানে প্রেজেন্ট। এখানে মাদের মধ্যে বড় বোন, মেজ বোন, ছোট বোন তিনজনেই প্রেজেন্ট। আমার মা হচ্ছে সবথেকে ছোট, তারপরেই রয়েছে বড় বোন, ঠিক তারপরেই রয়েছে মেজ বোন। এই ভিডিওটা আমিই করছিলাম, তাই আমি নেই, তাই আমি আমার মাস্তুতো ভাই রিককে বললাম যে আমার ভিডিওটা একটু করে দে, এইবারে মাস্তুতো ভাই আমার ভিডিওটা করবে, তখন আমাকে দেখা যাবে আর কি। এখানে বড় মেসো ছাড়া বড় মাসির ফ্যামিলির সবাই রয়েছে, আর মেজ মাসিমণির মেয়ে সময়িতার ফ্যামিলি ছাড়া সবাই রয়েছে, আর মায়ের ফ্যামিলি, মানে আমার মায়ের ফ্যামিলি থেকে আমি আর আমার ছেলে রয়েছি, বাকি সবাই অ্যাবসেন্ট। ছোটো মামার ফ্যামিলি থেকেও ছোটো মামার ছোটো ছেলে থাকে আমেরিকায়, তাই জন্য এই মুহূর্তে নেই। বাকি বড় ছেলে, বড় ছেলের বৌমা, ছোটো মামা, ছোটো মামি তো রয়েইছে। এবারে দেখে নিই মেন অকেশন যার জন্য আমরা এখানে উপস্থিত ছিলাম। আমি এখানে মেনশন করছি না এই অকেশনটাকে কি বলে। যদি আপনারা জানেন এই অকেশনটাকে কি বলা হয়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে
প্রচুর ক্যামেরাম্যান, মানে সবাই ফোনে ফটো তুলছে, আমিও ব্যস্ত ফটো তুলতে। আমাকে দেখাই যাচ্ছে ব্ল্যাক ড্রেসে, দারুণ মজা হচ্ছিল কিন্তু আমাদের সববার। এবারে আমরা চলে এসেছি ছাদে। এখানে আমার মাস্তুতো দাদা কুকুরের সাথে খেলছে। কুকুরটার নাম হচ্ছে ভূত। ভূত যখন খুব ছোট তখনই ও এই মামার বাড়িতে আর কি চলে এসছে। আমি এখানে বলে রাখি, আমরা ছাদে যে যে ফটোগুলো শ্যুট করলাম, এছাড়াও আমরা প্রোগ্রামে যা যা ফটো শ্যুট করলাম, আমি সব ফটোগুলো কিন্তু ভিডিওর বাঁদিকে দিয়ে দিচ্ছি। মামার বাড়ির ছাদে অনেক রকমের ফুল গাছ আছে, আর গন্ধরাজ লেবুর গাছ, পাতি লেবুর গাছ এগুলোও রয়েছে। এখানে আমার বৌদিরা, আমার মাস্তুতো দাদা, দিব্য সবাই মিলে খুব মজা করছে, আর আমি ভিডিওটা করছি। আমার মামার বড় ছেলেকে ভালো করে দেখানো হয়নি। এটা হচ্ছে আমার মামার বড় ছেলে, আর মামার বড় ছেলের পাশে রয়েছে আমার বৌদি। এখানে আমরা সবাই মিলে আড্ডা মারছি, আমরা বলতে মাস্তুতো দাদা, বৌদি, রিক, আমি, আমার ছেলে সারস্বত, দিব্য, মামাতো দাদা গুড্ডু দাদা, মামাতো দাদার বউ, সবাই ছিলাম আমরা। এখানে আমার মামাতো দাদার পেছনে রয়েছে মামাতো দাদার শালি। এখানে দুই ভাই মানে সারস্বত আর দিব্য খেলছে হ্যান্ড ক্রিকেট। এবার আমাদের সবার লাঞ্চের পালা। লাঞ্চে তো অনেক রকম আইটেম ছিল, ছিল দেরাদুন রাইসের ভাত, ডাল, আলু ভাজা, ফিশ ফিঙ্গার, মাটন কষা, ইলিশ মাছ, চিংড়ি মাছের মালাইকারি, চাটনি, পাঁপড়, রসগোল্লা তো ছিলই। প্রত্যেকটা আইটেমই দুর্দান্ত হয়েছিল। খাওয়া দাওয়ার পরেও আমরা খানিকক্ষণ আড্ডা মারতে বসলাম। ঘণ্টাখানেক আড্ডা দেওয়ার পরে আবারও আমরা গাড়ি করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হলাম। দু ঘন্টার মধ্যেই আমরা বাড়ি ফিরে গেলাম। আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করবেন আর শেয়ার করবেন বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজনদের সাথে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। সাবস্ক্রাইবারের পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তখনই তার নোটিফিকেশানটা আপনার কাছে চলে যাবে। এখন সারস্বত বায়না করেছে যে ভিডিওটা এবার আমি করব, তাই আমি ছেড়ে দিয়েছি সারস্বতকে। সারস্বত এখন ভিডিওটা করছে, তো তাই জন্য বারে বারেই মাঝে মাঝেই সারস্বতের হাতটা দেখা যাচ্ছে। ব্লগের শেষে আমি আজকের প্রতিটা মুহূর্ত তুলে ধরার চেষ্টা করেছি, মানে আমরা যেভাবে এনজয় করেছি বা আমরা যে যে ফটোশ্যুটগুলো করেছি সেগুলোই রইল ব্লগের শেষে। ফ
ফেরার পথে দিব্য সামনে ছিল আর আমরা সবাই পেছনে বসেছিলাম, তো সারস্বত করছে দুষ্টুমি এখানে। আজকের কিছু স্পেশাল মুহূর্ত আপনাদের সবার সাথে শেয়ার করে নিলাম। ফটোগুলো দেখতে দেখতেই আমার আজকের ভ্লগ এখানেই শেষ হলো। দেখা হবে পরের ভ্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।